যেমন খুব দুঃখজনক বিষয়, ইসকনের বিরুদ্ধে বিএনপির যে নেতা মামলা করেছে, বিএনপি তাকে বহিষ্কার করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় বিএনপির জন্য। বলা হয় আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সেটা কোন যুক্তিতে তারা বলে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের এনটিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিকে এই দেশের মানুষ কেন সমর্থন করেছে? দেশ স্বাধীনের 50 বছরের পরও এই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, সেটা বন্ধুসুলভ কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ মুশরিক বা পুত্তলিকরা কখনোই মুসলিম বা মুসলিম দেশের কল্যাণ চাইতে পারে না। এবং ভারতও চাণক্য নীতিকে অনুসরণ করে। ভারতের চাণক্য নীতির মধ্যে এটা স্পষ্ট লেখা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র। আমি আশা করি যে আর কোনোদিন আমরা কেউ প্রতি কারো কোনো জুলুম করব না, অবশ্যই তো সরসার সাথে করব না, কিন্তু আমরা আমাদের দ্বারা, আমাদের হাত দ্বারা, মুখ দ্বারা বা অন্য কোনো অঙ্গ দ্বারা কারোর প্রতি যাতে জুলুম না হয় সেটা যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এবং জাতির সবাইরে যাতে আমরা ইসলামিক আদলে, ইসলামী সত্যিকারের মুসলমান হিসাবে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারি, সেই ফরিয়াদ আল্লাহর কাছে রাইখা আমি 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 শেষ করতেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। একটু একটু, আমি মোশাহ সাহেবের বক্তব্য শুনলাম, এখানে আমার কয়েকটা কথা আমি বলি। আসলে আজকে রাজনীতি নিয়ে কোনো আলাপ দীর্ঘ করার ইচ্ছে আমার নেই। মোশাহ সাহেব আছেন তো, লাইনে আছেন না? আচ্ছা, দেখেন বাংলাদেশে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান আছে, সেজন্য আমাদেরকে ইতিহাস থেকেই শিক্ষা নিতে হবে। শেখ মুজিবকে কারা গাইড করেছে? মূলত প্রথম আমাদেরকে যে ইতিহাসটা মনে রাখতে হবে, এটা দুঃখজনক, আওয়ামী লীগ স্বীকার করে না, বিএনপিও স্বীকার করে না, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ধাপে ধাপে, এবং টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে এসেছে। তো প্রশ্ন হচ্ছে, দ্বিজাতি তত্ত্বটা আমরা জানি, যখন 47 ইংরেজরা চলে গেল, মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তান, হিন্দু অধ্যুষিত এলাকা ইন্ডিয়া হইল, আর পাকিস্তানের অংশ হওয়াতেই 71 আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। কিন্তু ইতিহাস কি বলে, 1800 সালে ইংরেজদের জরিপে দেখা গিয়েছিল বাংলাদেশে 30% হচ্ছে মুসলিম, 70% হিন্দু, আর 1873 সালের পর জরিপে দেখা গেল বাংলাদেশে 70%-এর অধিক মুসলিম, 30% হিন্দু। তখন এটা ব্রিটেন থেকে, রানীর পক্ষ থেকে শোকজ করা হয়েছিল লর্ডকে, লর্ড 1 মাস পর প্রতিবেদন পাঠালো যে হাজার সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহি আলাইহির প্রধান খলিফা হাজার শাহ কারামতুলি জম্পুরি রহমতুল্লাহি আলাই, যিনি 50 বছরের অধিক সময় ইসলামের দাওয়াত দিয়েছেন বাংলা, বিহার ও আসামে, আর তার দাওয়াতি মেহনতের কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে শাহ কারামতুলি জম্পুরি রহমতুল্লাহর হাতে। তার হাজার শাহ কারামতুলি জম্পুরি রহমতুল্লাহ এবং সৈয়দ আহমদ বেরেলির অন্যান্য খলিফাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে এদেশে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হওয়াতেই বাংলাদেশে মুসলিম সংখ্যাধিক্য ঘটেছিল, যে কারণে এটা 47-এ পাকিস্তানের অংশ হয় এবং তার ধারাবাহিকতায় 71 সালে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে। যদি এই দেশে হিন্দু সংখ্যা বেশি থাকতো, এটা ভারতের অংশ হতো, আর যদি ভারতের অংশ হতো তাহলে এটা ত্রিপুরা কিংবা আসামের মতো কখনই স্বাধীন হতো না। তা দেখা যাচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হলো, মূল ফ্যাক্ট হচ্ছে মুসলিমরা। এই ইতিহাসটা আমাদের দেশে রাজনৈতিক দলগুলো, যারা সকল রাজনীতিবিদ, তারা সবাই কিন্তু ভুলে যাচ্ছে। অতএব ইতিহাস ঠিকমতো লেখাও হয় নাই বা ইতিহাসকে স্বীকারও করা হয় না, এটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। শেখ মুজিবের ব্যাপারে আমি বলবো, সে বাংলাদেশ স্বাধীন হোক এটা চায় নাই। যদি এটা চাই, তুই 7ই মার্চে সে যদি দেশে স্বাধীনতার ঘোষণা দিত, তাহলে পরবর্তীতে সে অপেক্ষা কেন করলো, অ্যারেস্ট কেন হলো? সে স্বাধীনতার ঘোষণা দিলে তো তার লুকিয়ে যাওয়ার কথা ছিল, তারপর সে স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিত। মূলত সে চেয়েছিল মুখ্যমন্ত্রী হবে বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের, এটাই তার অভিলাষ ছিল।
সে যাই হোক, এটার পিছনে আবার সিআই এবং মোসাদের একটা হাত ছিল, সেটা আবার বিভিন্ন ভিন্ন তার অনেকগুলো কারণ আছে। সিআই এবং মোসাদ দীর্ঘদিন যাবৎ চেয়েছিল যে এই বাংলাদেশের মধ্যে একটা বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক, এবং ভারতের ইচ্ছা ছিল এটা একটা টপ মোস্ট সেকুলার রাষ্ট্র হোক। এখন সমাধানেরগুলোর মধ্যে একটা হচ্ছে, বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, হোক বিএনপি বা অন্য কোনো দল, আমার দৃষ্টিতে যে তাদেরকে ইসলামী পররাষ্ট্রনীতিকে অনুসরণ করতে হবে। ইসলামী পররাষ্ট্রনীতি আমাদেরকে যে শিক্ষা দেয় যে কোনো অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু কখনো হতে পারে না, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করতে হবে। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, সেটা বন্ধুসুলভ কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ মুশরিক বা পুত্তলিকরা কখনোই মুসলিম বা মুসলিম দেশের কল্যাণ চাইতে পারে না। এবং ভারতও চাণক্য নীতিকে অনুসরণ করে, ভারতের চাণক্য নীতির মধ্যে এটা স্পষ্ট লেখা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র। চাণক্য নীতির অনুসরণে ভারতে যারাই ক্ষমতায় আসে, সেটা হোক কংগ্রেস হোক বিজেপি, তারা সবসময় বাংলাদেশের প্রতি শত্রুতা শত্রুভাবাপন্ন মনোভাবটা রাখে। আমাদের এগুলোকে ঠিক করতে হবে, আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, কোরআন ও সুন্নার আলোকে আমাদের পররাষ্ট্রনীতি সাজাতে হবে, এবং অমুসলিম ও পুত্তলিকরা কখনোই আমাদের সাথে বন্ধুত্বের আচরণ করবে না। তাদের সাথে আমাদের ব্যবসায়িক চুক্তি হতে পারে, তাদের সাথে আমাদের সামরিক চুক্তি হতে পারে, তাদের সাথে আমাদের অর্থনৈতিক চুক্তি হতে পারে, কিন্তু সবসময় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এই সুদীর্ঘ দেড় স্বাধীনের 50 বছরের পরও এই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এখন আমার দুঃখজনক বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিপক্ষে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা কী? বিএনপিও কি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সে প্রত্যাশাগুলো পূরণ করতে পারছে কি না, এটা একটা বিষয়। যেমন খুব দুঃখজনক বিষয়, ইসকনের বিরুদ্ধে বিএনপির যে নেতা মামলা করেছে, বিএনপি তাকে বহিষ্কার করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় বিএনপির জন্য, যেখানে বলা হয় আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সেটা কোন যুক্তিতে তারা বলে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের এনটিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিকে এই দেশের মানুষ কেন সমর্থন করেছে? ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে এবং ভারতের দালালি করার কারণে আওয়ামী লীগের বিপক্ষে একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিল এদেশের আলেম ওলামা পীরমাশায়েক, মুসলিম লীগের লক্ষ লক্ষ মানুষ, এবং অধিকার বঞ্চিত যে মানুষগুলোকে নির্যাতন করেছিল 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ, এ মানুষগুলো শেখ জিয়াউর রহমানের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিল। এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী বিএনপি এবং বাংলাদেশি জাতীয়তাবাদে তারা বিশ্বাসী, এবং মূলত তাদের রাজনীতির মূল লক্ষ্যটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। কিন্তু সেই বিএনপি যদি এখন ইসকনের বিরুদ্ধে মামলা করার কারণে বিএনপি নেতাকে বহিষ্কার করে, তাহলে এদেশের লোক কিন্তু সত্যি আহত হয়। অতএব আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে তাদের আদর্শকে ঠিক করতে হবে, নির্ধারণ করতে হবে। এটা ছাড়া মূলত ক্ষমতার পালাবদলের মাধ্যমে আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আর আমি চূড়ান্ত কথা একটাই বলবো যে এদেশের লোক সুদীর্ঘ 50 বছরে সেকুলারিস্টদেরকে দেখেছে, ন্যাশনালিস্টদেরকেও দেখেছে, বিভিন্ন মতবাদের মানুষকে দেখেছে, একেবারে খেলাফতের আদলে পূর্ণাঙ্গ শরিয়া আইন ছাড়া বাংলাদেশকে আসলে ঠিক করা কোনোদিনও সম্ভব না। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের পাশে, আর তারা তাদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের মাধ্যমে, তাদের দালালদের মাধ্যমে, এবং তারা যাদেরকে পারচেস করে ফেলে, মাথা কিনে ফেলে যে রাজনীতিবিদদের, তাদের মাধ্যমে সবসময় বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে থাকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।